Thank you. Thank you, Mr. Zura. Thanks a ton. वैसे बिजनेस में फॉर्मेलिटी की कोई जगह नहीं. इट्स जस्ट गिव एंड टेक. एनीवे, आप लोगों के साथ काम करके बहुत मजा आया. वैसे मैं 2-3 दिन में दुबई जा रहा हूँ. 1 महीने में वापस आ जाऊंगा. आप प्यार से चोरी कीजिए, जी भर के चोरी कीजिए, बहुत माल जमा कीजिए. मैं वापस आकर सब खरीद लूंगा. ओके, आज तो होले हमरा आशी मिस्टर सूरत. बिल्कुल, लेकिन जाने से पहले मेरा एक घड़ी जो आपके पास है वो यहाँ छोड़ के जाइए. घोड़ी? तो हमार घोड़ी. मैं इस लाइन का बादशाह हूँ कमलेश बाबू. मेरी आंखों को धोखा देना इतना आसान नहीं है. घड़ी निकालिए. आप जा सकते हैं. स्टॉप, डोंट मूव, हैंड्स अप. এটাও এক ধরনের খেলা. সব খেলাতেই হার জিত আছে. রোজ কি কেউ জেতে? জগাই কি তোর গাড়ি থেকে নামিয়ে দেওয়া উচিত হয়নি? বললাম তো না নামতে, শুনলই না, জোর করে নেমে গেল. ফোন করেছিস? ফোন বন্ধ, সুইচড অফ. ফোন বন্ধ থাকলেও চোখ খুললেই দেখবে সামনে হাজির. চাকু, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে? 2 ঘন্টা তোমার দেখা নেই. আমার মনে হচ্ছিল যে কত বছর তুমি আমার পাশে নেই. আর কান্নাকাটি করিস না, এসে যখন গেছে তখন হাসি ঠাট্টা কর. আমি যাচ্ছি. চাকু, তুমি কোথায় চলে গেছিলে? আমি আমার কথা রেখেছি, কিন্তু তুমি তোমার কথা রাখো. ও সরি সরি সরি, আমি আপনাকে তুমি বলে ফেলি. ইটস ওকে, কিন্তু কি কথা? গুপ্তধন. ও বুঝেছি, দেখাবো. আজ আমি আমার সব কিছু উজাড় করে দেখাবো. বিকজ আই লাভ ইউ জাকু, আই লাভ ইউ ভেরি মাচ. জানো, আমি আর বাবা বাদে এই গুপ্তধন আর কেউ দেখেনি. এই তুমি হলে সে প্রথম ব্যক্তি যে দেখল.
লাভ ইউ জাকু। কিডি ডার্লিং, প্যাকিং রেডি? হ্যাঁ। আরে মেঘনা চাইতেই জল, সেই অফিসার আবার সেই এসছে। কিন্তু ও যখন এসছে নিশ্চয়ই তৈরি হয়েছে। নিশ্চয়ই তৈরি হয়েছে, সেই জন্য বলছি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। শোনো, ব্যাগগুলো নিয়ে সব নিজের বাড়িতে তুলো, আমি যত তাড়াতাড়ি পারি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি করুন স্যার, স্মেলটা ভালো পাচ্ছি না স্যার। এই তাড়াতাড়ি করুন স্যার। দাদা বাবু, আমি কিন্তু একটা কথা বলছি, শুনে রাখো। ডাক্তার কিন্তু আমাকে বলেছে বিরিয়ানি খেতে, আমি বিরিয়ানি খাবো, মাংস খাবো। যাও এখান থেকে পাগল কোথাকার, চলে যাও। আমি বিরিয়ানি খাবো, ডাক্তার বলেছে খেতে, নালে কিন্তু মাথা চিপিয়ে খাবো। তাই খেয়েও এখন যাও। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। আমি তপন গুহ, ওই চিত্রকথার সাংবাদিক। ও, নাইস টু মিট ইউ। সেম হিয়ার। আপনিই তো মিস কিটি, আমাদের নবীন কুমারের এখনকার জীবন সঙ্গিনী। মিস কিটি মানে অফিশিয়ালি 4 নম্বর। দ্যাটস নান অফ ইওর বিজনেস। আপনি যখন নবীন কুমারের ইন্টারভিউ নিতে এসেছেন তখন ওনার সাথেই কথা বলুন। সে ঠিক আছে, আমার শুধু একটা ছোট্ট প্রশ্ন ছিল আর কি। ওই অত বড় সুটকেসটা নিয়ে আপনি যাচ্ছেন কোথায়? সে কথার উত্তর দিতে আমি বাধ্য নই আপনাকে। শরণ, আমার শুধু জানার দরকার এই যে ওই সুটকেসটার ভিতরে আছেটা কি, জামা কাপড় না কালো টাকা? জাস্ট শাট আপ। কালো টাকা, কালো কালো টাকা, কালো টাকা, কালো কালো টাকা, কালো টাকা। হ্যাঁ মিস্টার, স্পর্ধার সীমা অতিক্রম করবেন না, ওকে ছেড়ে দিন, ওকে যেতে দিন। সেটা তো সম্ভব নয় স্যার, কেননা এই ইন্টারভিউয়েরও উনি তো একটা পার্ট। তাই নাকি? রিপোর্টার সেজে এলেও প্রথম দিন কিন্তু আমি আপনাকে ঠিক চিনতে পেরেছি। আমি জানতাম যে আপনি আবার আসবেন, তাই বলছি ওকে যেতে দিন, যা কথা বলার আমার সাথে বলুন। ফর ইওর কাইন্ড ইনফরমেশন স্যার, আমি ছেড়ে দিলেও উনি কিন্তু যেতে পারবেন না, কেননা গোটা বাড়িটা না পুলিশ ঘিরে রেখেছে। সুভাষবাবু, এবার আপনি যদি আপনার সমূর্তি ধারণ করেন তাহলে খুব খুশি হই। দেখুন, এই কদিনে কিন্তু অনেক রহস্য আমরা ধরে ফেলেছি। আপনার বাড়িতে কে কে আসে, কে কে ফোন করে, কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সব সব রহস্য এখন আমাদের হাতে। এখন শুধু আপনাকে শ্রীঘরে নিয়ে যাবার পালা। জনার্দন বাবু স্যার, আমার ফ্যান ক্লাবকে ফোন করুন, আমি একজন টপ সেলিব্রিটি, দেখি আমাকে ওরা কি করে ধরে নিয়ে যায়। ওকে স্যার। হ্যাঁ কমলেশ বাবু বলুন। সুপ্রভাত। আপনাকেও বলুন। দুধ কলা দিয়ে কালসাপ পুষছেন? ঠিক বুঝতে পারলাম না। কাল আপনার পোষা সাপটা দারুণ পারফর্ম করলো, মিস্টার জুরাকের থেকে হাটটাও কব্জা করলো, আর আমাদের টাকাটাও। কিন্তু এর কোনোটাই আপনি পাবেন না, কারণ আপনার পোষা সাপটা কাল সাপ। দুধ কলা খাওয়ালেও সুযোগ পেলে আপনাকেও ছোবল মারবে। ও সিআইডি অফিসার, সাব ইন্সপেক্টর সোমনাথ চৌধুরী।